আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মুসুর ডাল দিয়েও যে এত মজাদার একটি পিঠা রেসিপি তৈরি করা যায়, যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অনেক মজাদার একটি পিঠা। আমার রেসিপিটি দেখে আপনারা এবার বাসায় বানিয়ে সবাইকে চমকে দিবেন, তাহলে আপনার পরিবারের সবাই অনেক খুশি হবে। এখানে আমি মুসুর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসায় দিয়েছি। এখানে লবণ আর চিনি দিয়ে সিদ্ধ বসায় দিয়েছি। মুসুর ডালটা আপনার মিহি হতে হবে, কোনো দানা থাকা যাবে না। তারপর এখানে আমি আটা, মানে চালের আটা দেওয়া যাবে না, চাউলের আটা দিলে শক্ত হবে। এই পিঠাটা মূলত নরম হতে হয়, তাহলে ভালো লাগে। এখানে আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে এই মুসুর ডালের সাথে মিক্স করে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা যে আটার একটা, মানে রুটির একটা ডো তৈরি করেন, ওই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ দিবেন। এখন রুটির পুরুত্ব হবে ঠিক এই রকম, এটা পাতলা করে বেলা যাবে না, এভাবে মোটা করে বেলতে হবে। তারপরে যে আমি একটা চামচের সাহায্যে নিয়ে একটু ডিজাইন করে নিব, আমি অত ডিজাইন করতে পারি না, হালকা পাতলা যেমন পারি ওই রকম করে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস দিয়ে কেটে গোল গোল করেও নিতে পারবেন, কোনো ডিজাইন ছাড়া। পিঠাটা খেতে যে এত মজা, যা আপনারা না দেখলে কখনো বুঝতে পারবেন না। অনেক মজার একটি পিঠা, অনেক মজার, অনেক মজার। আপনারা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই রিভিউ দিবেন যে এটা কেমন হয়েছে। আপনার পরিবারের কিন্তু সবাই অনেক খুশি হয়ে যাবে। সবগুলো আমি কেটে নিয়ে তারপর আমি ডিজাইন করবে, যেভাবে আমি একটা মানে টুথপিক নিয়ে এভাবে ডিজাইন করতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। আমি এভাবে করে নিচ্ছি, সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন। তারপর আমি অন্যদিকে গুড়ার শির, মানে গুড়ের শির করে শিরার মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখতে দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে, খেতে তো আরও মজার, যা আপনারা না খেলে কখনো বুঝতে পারবেন না। অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করবেন। এখন পিঠাগুলো সব এভাবে ভেজে নেব। সবগুলো পিঠা লো হিটে ভেজে নিতে হবে। যেভাবে দেখছেন এই ডিজাইনটা করলাম, এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে লো হিটে হালকা মানে আছে সবগুলো ভেজে নি, লাল লাল করে ভেজে নিতে হবে। অন্যদিকে গুড়ার গুড়ের মানে গুড়ের শিরে আমি দিয়ে দিছি। এখন সবগুলো আপনারা চাইলে এভাবে খেতে পারেন, এভাবে খেলেও অনেক মজা লাগে। আমি এগুলো ফ্রোজেন করে রাখবো, ডিপ ফ্রিজে এই প্লেটে করে রাখবো, তারপর একটু শক্ত হয়ে আসলে পলিথিনে বা কোনো বক্সে করে রেখে দেব, আমরা যখন মন চাবে তখন খেতে পারবো। এখন এই যে শিরার মধ্যে দিয়ে দিলাম, পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।